নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আমরা তো রোজ দিন ভাত খেয়েই থাকি, তবে মাঝে মধ্যে ভাতের পরিবর্তে অন্য কিছু হলে কিন্তু বেশ ভালোই লাগে। বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ সবজি পোলাও। এই পোলাও বানানো কিন্তু ভীষণ সহজ, ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আসুন তাহলে এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল ব্যবহার করছি। চাল পরিষ্কার করে জলে ধুয়ে জল ঝরিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। সবজি পোলাও বানানোর জন্য বিভিন্ন রকম কালারফুল সবজি এখানে আমি ব্যবহার করছি। নিয়েছি বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, ছোট্ট ছোট করে কেটে রাখা ব্রোকলি, একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে গাজর। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি তেলের ওপর দিয়ে দিলাম 8 থেকে 10 টুকরো কাজু বাদাম। কাজু বাদামটা হালকা লালচে রং ধরে এলে এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কিশমিশ। কাজু এবং কিশমিশ খুব ভালোভাবে ভেজে এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন ওই তেলের ওপর কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ব্যবহার করছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণ সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি সবজিগুলো। এখন সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে, তাই এখন আমি তেল থেকে সবজিগুলো তুলে নিচ্ছি। পরবর্তী রান্নাটা আমি ঘি দিয়েই তৈরি করব। ঘি দিয়ে রান্নাটা তৈরি করলে এটা অসম্ভব সুন্দর খেতে হয়। তবে আপনারা চাইলে ঘি বাদ দিয়ে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এখন গোটা গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ ব্যবহার করলাম। তারপর জল ঝরিয়ে রাখা বাসমতি চাল ঘিয়ের ওপর একটু হালকা করে ভেজে নিচ্ছে। এখন চাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যে কাপ পরিমাণে আমি চাল ব্যবহার করেছি সেই কাপের পরিমাপেই কিন্তু আমি জল ব্যবহার করব। আমি এখানে 1.5 কাপ চাল ব্যবহার করেছি, তাই তার ডবল অর্থাৎ 3 কাপ জল ব্যবহার করছি। তবে 3 কাপের মধ্যে আমি 1 কাপ ব্যবহার করেছি দুধ এবং বাকি 2 কাপ জল। দুধ দিলে সুন্দর একটা কালার বজায় থাকে পোলাওয়ের, আর তার সাথে সাথে খেতেও কিন্তু ভালো হয়। এর সাথে ব্যবহার করছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। যেহেতু পোলাও রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো হয়, তাই এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে এখন দেখে নিচ্ছি চাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তবে আরো কিছুটা হওয়ার বাকি রয়েছে। এই অবস্থাতে ভেজে রাখা সবজিগুলো এবং ভেজে রাখা কাজু কিশমিশ সমস্তটাই দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরো আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব খুব ভালোভাবে ঢাকা দিয়ে। এখন সবজি পোলাও রান্না একদম শেষের দিকে, এই সময় ব্যবহার করছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তবে গোলমরিচের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এরকম ভাবে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য গরমে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। ঠিক 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি পোলাও কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে, আর পোলাওয়ের গন্ধে সারা বাড়ি কিন্তু মম করছে। আর আমি যেভাবে তৈরি করলাম সেভাবে যদি আপনারা পোলাও বানান তাহলে কিন্তু ভীষণ ঝরঝরে তৈরি হবে। আপনারাও বাড়িতে তৈরি করুন এরকম ঝামেলা ছাড়া সবজি পোলাও। আর যেহেতু এটা আমি একদম নিরামিষভাবে বানিয়েছি, তাই নিরামিষ দিনেও কিন্তু এটা যে কোনো নিরামিষ পনিরের তরকারির সাথে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, কিংবা আমিষ কোনো সাইড ডিশের সাথেও কিন্তু খেতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা, আমি শর্মিষ্ঠা। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।